আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি অলিন্দ আর আপনারা আছেন আমার ইউটিউব চ্যানেল অ্যাট্রিয়াম ব্লগস। অন্যদিনের মতো আজকে আরও একটা গাড়ি রিভিউ করবো আমরা, এবং আজকে যে গাড়িটা রিভিউ করবো সেটা হচ্ছে এক্স করোলা 2004 মডেল, এবং এই গাড়িটা রেজিস্ট্রেশন করা হয়েছে 2008 সালে। এটা একটা একুশ সিএলএ গাড়ি, ঢাকা মেট্রো গ। তো এই গাড়িটার ডিটেলস আজকে আপনাদের সাথে আলোচনা করব, এক্সটেরিয়ার এবং ইন্টেরিয়ার কন্ডিশন কী অবস্থায় আছে। তো চলুন সব কিছু আমরা ডিটেলস দেখাই দিই আপনাদেরকে। গাড়িটা খুব ফ্রেশ অবস্থায় আছে, যে কিনতে আসবেন বুঝতে পারবেন। গাড়িটা দূর থেকে দেখে কেউ মন্তব্য করবেন না, কাছে আসবেন এবং নিজেরা দেখে নেবেন গাড়িটা। আমরা হেডলাইটটা যদি দেখাই, হেডলাইট এবং নিচের ফগ লাইট আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কত ভালো অবস্থায় আছে গাড়িটা, খুবই ভালো কন্ডিশনে আছে। আমরা যদি গাড়ির গ্রিলটা দেখাই, খুব চমৎকার গাড়ির এপাশের হেডলাইট। এটা আসলে ঝাপসা লাগছে, কারণ গাড়িটা পানি দিয়ে ধোয়া হয়েছে, এই জন্য হচ্ছে এমন মনে হচ্ছে। এটা কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। এবং নিচের হচ্ছে ফগ লাইটটা। আমাদের গাড়ির বনেটটা দেখে আপনাদেরকে জুম করে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বনেটেও কোনো দাগ নাই, গাড়িটা ফ্রেশ অবস্থায় আছে এবং খুব সুন্দর অবস্থায় আছে, দেখতেও খুব ভালো লাগছে। দেখুন বনেটে কোনো দাগ নাই। গাড়ির ফ্রন্ট কাচ, এটা অরিজিনাল ফ্রন্ট কাচটা। আপনারা এখানে টয়োটার যে লোগো দেখতে পারবেন, এটা আপনারা গাড়ি যে বুঝেন, যে গাড়ির সম্পর্কে যার আইডিয়া আছে আপনারা এসে দেখে নেবেন। কোনো সমস্যা মনে হলে আমাদের সাথে আলোচনা করবেন, আমরা ইনশাআল্লাহ ঠিক করে দেব। গাড়িটার যদি আমরা দুই পাশটা দেখাই, তাহলে বডিটাতেও কোনো দাগ নাই, স্ক্র্যাচ করা নাই, খুব ভালো অবস্থায় গাড়িটা আছে। নিকেল বিটগুলো খুব ভালো অবস্থায় আছে। গাড়িটার টায়ার, আমাদের এখন টায়ার কন্ডিশনে দেখায়, দেখতে পাচ্ছেন যে টায়ারটাও কতটা ভালো অবস্থায় আছে। গাড়ির রিমটা খুবই চমৎকার রিম, গাড়ির ব্যাক কন্ডিশনটা, এটাও সামনেটার মতো এক কথা অসাধারণ অবস্থায় আছে। গাড়ির সামনে এবং পেছনে দুই জায়গাতে বাম্পার লাগানো আছে, বাম্পারে গাড়ির কোনো কাজ নেই আপনাদেরকে। আপনারা গাড়ি কিনে নিয়ে যাবেন এবং জাস্ট ব্যবহার করবেন, কোনো কাজ করতে হবে না গাড়িতে। গাড়ির পেছনের হেডলাইট, পার্কিং লাইট সব কিছু ওকে আছে। গাড়ির ব্যাক ক্যামেরা, এটা ওকে আছে। গাড়ির পেছনে কাচ এবং পেছনটাও খুব ফ্রেশ অবস্থায় আছে, সামনের মতনই, গাড়িতে কোনো সমস্যা নেই। আপনার গাড়ি কাছ থেকে এসে দেখে নিয়ে যাবেন। গাড়ির এপাশে টায়ার আর রিমগুলো সেম একই সাথে লাগানো এবং খুব ভালো অবস্থায় আছে, খুব ভালো কন্ডিশনে আছে। গাড়ির এপাশের বডি, নিকেল বিটগুলো সবই খুব ভালো অবস্থায় আছে, দেখতেই পাচ্ছে কোনো স্ক্র্যাচ করা নাই গাড়িতে, এবং গাড়ি খুব যত্ন করে ব্যবহার করা হয়েছে, এই জন্য গাড়ির কন্ডিশনটা খুব ভালো অবস্থায় আছে। তো এই হলো গাড়ির বাইরের কন্ডিশন, আমরা এখন গাড়ির ভেতরের কন্ডিশন দেখাবো আপনাদেরকে। তো আসেন ভিতরে তো দেখাই। গাড়িটা কি স্টার্টের গাড়ি, গাড়ির ভেতরটাও এবং খুব ভালো অবস্থায় আছে। দরজাটা দেখেন খুব ফ্রেশ অবস্থায় আছে। আমরা যদি বাইরে থেকে দেখাই দরজাটা, তাহলে দরজার বাইরের যে বিটগুলা এগুলোও খুব ভালো অবস্থায় আছে, কোনো সমস্যা নাই গাড়িতে। ভেতরটা যদি আমরা ডিটেলস দেখাই আপনাদেরকে, সামনের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন কতটা নিট অ্যান্ড ক্লিন। গাড়িটা খুব যত্ন করে ব্যবহার করা হয়েছে বিধায় গাড়িতে কোনো মেজর প্রবলেম নাই। আপনারা গাড়ি নিতে আসলে নিজেরাই বুঝতে পারবেন যে কত ভালো অবস্থাতে আছে। এখানে স্পেস, কাপ হোল্ডার, এখানে গাড়ির কাগজগুলো রাখা আছে, আপনারা এসে সবকিছু চেক করে নেবেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না গাড়িতে। দেখা আপনাদেরকে, গাড়িতে গ্যাস করা আছে,
কাজেই আপনারা চাইলে তেলেও চালাতে পারবেন গ্যাসও চালাতে পারবেন। আমাদের দেখা এখানে একটা অল্টারনেটিভ টায়ার আছে যেটা এটা নতুন অবস্থায় আছে, এটাও গাড়ির সাথেই আছে। এবং পেছন স্পেসটাও যথেষ্ট ভালো এবং মোটামুটি বড় স্পেস দিয়ে আপনারা আসবেন এবং দেখে নেবেন গাড়ি। গাড়ির ইঞ্জিন কোয়ালিটিটা দেখাই আপনাদেরকে। গাড়িটা দেখতে পাচ্ছেন কি অবস্থায় আছে, ডিভিটিআই ইঞ্জিন, গাড়ি স্টার্ট দেওয়া আছে। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি স্টার্টটা দিয়ে রেখেছি, আপনারা এসে দেখে নেবেন। ইঞ্জিনটা খুব ভালো অবস্থায় আছে, ব্যাটারি এটাও ভালো অবস্থায় আছে। সেকেন্ড হ্যান্ড গাড়ির তুলনায় যতটা ভালো হওয়া সম্ভব ততটাই ভালো অবস্থায় আছে, কোনো ডাউট নাই। গাড়িতে কোনো মেজর সমস্যা নয়, গাড়িতে এক্সটেরিয়র ইন্টেরিয়রের কোনো সমস্যা নয়। আপনারা আসবেন, এসে দেখে নেবেন, সব কিছু চেক করে নেবেন। জানি না ভিডিওতে কতটা ক্লিয়ার দেখাতে পাচ্ছি, তবে যদি কিনতে চান এসে কাজ করে দেখে নেবেন, নিজেরা বুঝে নেবেন গাড়িতে কোনো সমস্যা আছে নাকি, তখন আপনার নিজেরাই বুঝতে পারবেন। আপনাদেরকে তো এতক্ষণ দেখালাম গাড়ির ভেতরে এবং বাইরের কন্ডিশনটা, এবং ইঞ্জিনটাও দেখাচ্ছি, পেছনের ব্যাকগ্রাউন্ডটাও দেখাচ্ছি। তো ভিডিওতে কতটা স্পষ্ট বা কতটা ভালো বুঝতে পারছেন আমি জানি না, চেষ্টা করেছি ভালো করে দেখানোর আপনাদেরকে। আর যদি গাড়িটা ভালো লেগে থাকে আপনারা আসবেন, নিজে দেখে নেবেন, বুঝে নেবেন এবং কিনবে। ইনশাল্লাহ ভালো লাগলে তো ডেফিনেটলি কিনে নিয়ে যাবেনই। তো গাড়ির যে কাগজপত্রগুলার ডিটেলস সেগুলো আমাদের এই ভিডিওটার যে ডেসক্রিপশন বক্সটা আছে, ইউটিউবের ভিডিও ডেসক্রিপশন বক্সটা, অনেকে আসলে ডেসক্রিপশন বক্সটা ঠিক বুঝতে চায় না, আমাকে অনেকে কমেন্ট বক্সে করে, কিন্তু আমি আসলে দামের ব্যাপারটা এবং কাগজের ব্যাপারটা নিজের মুখে বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, এই জন্য ডেসক্রিপশন বক্সেই সব কিছু ইনফরমেশন দেওয়া থাকে। অনেকে না বুঝে প্রশ্ন করে যে ভাইয়া দাম কত, ভাইয়া হচ্ছে কাগজ ট্যাক্স রিটার্ন কত সাল পর্যন্ত আছে, কিন্তু আসলে সব কিছুই কোনো কিছু লুকায় রাখা হয় না, সব কিছু দিয়ে দেওয়া হয় ডেসক্রিপশন বক্সে। আপনারা একটু নিজেরা যে চেক করে নেবেন, ডেসক্রিপশন বক্সে আমরা দামটা উল্লেখ করেছি গাড়ির, এবং গাড়ির ট্যাক্সটা এবং ফিটনেসের কাগজগুলো কত সাল পর্যন্ত আপডেট করা আছে, সবগুলো কাগজে আপডেট করা আছে, এবং আপনারা ওখানেও ডিটেলস জানতে পারবেন। এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর ওখানে তো অনেকগুলো ওয়ে আছে, জিমেল অ্যাকাউন্টও আছে এবং আমাদের ফেসবুক পেজও আছে, আপনারা চাইলে ফেসবুক পেজে যে আমাদেরকে মেসেজও দিতে পারবেন এবং সে ওয়েটাও রেখেছি আমরা। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই, নেক্সট দিন আমরা অন্য গাড়ি নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। তো আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।